তিরিশে নভেম্বর তেলেঙ্গানা বিধানসভার ভোট, বিজেপি নয়, দক্ষিণের এই রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএসের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। গতবার একটি আসন জেতা বিজেপি যদিও বহু আসনে প্রার্থী দিয়েছে, ফলে একটা ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হয়েছে। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে আত্মপ্রকাশ করে ভারতের নবীন রাজ্য তেলেঙ্গানা। প্রথম মুখ্যমন্ত্রী হন কে চন্দ্রশেখর রাও। 2018 সালে প্রথমবার ভোট হয় নবগঠিত এই রাজ্যে, জয়ী হন কেসিআর। এই তেলেঙ্গানাতেই ফের ভোটের ডঙ্কা বেজেছে। বিধানসভা ভোট 2023, রাজ্য তেলেঙ্গানা, ক্ষমতাসীন দল বিআরএস, আসন সংখ্যা 119, ভোট গ্রহণ 30শে নভেম্বর। লক্ষ্য জাতীয় প্রেক্ষাপটে বৃহত্তর ভূমিকা, সেজন্যই কে চন্দ্রশেখর রাও তার দলের নাম তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি থেকে ভারত রাষ্ট্র সমিতি করেছেন বছর দুয়েক আগেই। এই নাম পরিবর্তনই বলে দিচ্ছে তার নজর আসলে সর্বভারতীয় নেতা হয়ে ওঠার দিকে। ফলে 2023 সালের ভোট এক প্রকার স্টেজ রিহার্সাল তার। আগের বার 119 আসনের মধ্যে 88টি আসন জিতে সরকার গড়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। কংগ্রেস 19টি, AIMIM 7টি, TTDP 2টি, বিজেপি 1টি ও অন্যান্যরা 2টি আসনে জেতে। এবার লড়াই দিতে আগে থেকেই দল ভারী করেছে বিজেপি। তেলেঙ্গানাতেও অপারেশন কমল সফল করতে ইতিমধ্যেই কংগ্রেস, টিটিডিপি সহ অন্যান্য দলের বেশ কয়েকজন বড় নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। 18ই অক্টোবর তেলেঙ্গানায় ভোট প্রচারে যান রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অল ইন্ডিয়া মজলিসি ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে বিজেপির গোপন যোগাযোগ রয়েছে। তার অভিযোগ, কংগ্রেসের উত্থানে ভয় পেয়ে বিআরএস, মিম ও বিজেপি এক হয়েছে, কিন্তু তারা আমাদের জয় রুখতে পারবে না। কংগ্রেস যখন বিআরএস বিজেপি বোঝাপড়ার দিকে আঙুল তুলেছে, তার অনেক আগে থেকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে বিআরএস। চলতি বছরের গোড়া থেকে কেসিআর বারবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি। এমনকি মেয়ে কবিতার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। কবিতাও বলেছেন, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। তবে সেসব কথা বেশ কয়েক মাস আগে। এরপর জাতীয় রাজনীতিতে জল অনেকটাই গড়িয়েছে, বিরোধীদের ইন্ডিয়া জোট গড়ে উঠেছে। তবে সেই জোটে নেই বিআরএস। এখানেই তলে তলে বিজেপি বিআরএস সখ্যতার গন্ধ পাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেসকে দূরে রাখতে বিজেপি চায় তেলেঙ্গানায় বিআরএসই জিতু। অতীতে কৃষক বিল ও জিএসটি বিল সংসদে পাশ করার সময় বিলের সমর্থন দিয়েছিল বিআরএস। বিজেপি যা বলে বিআরএস সেটাই করে। ভোট রাজনীতিতে অনেক কিছুই হয়, ক্ষমতার জন্য অনেক হিসেব কষতে হয়। তেলেঙ্গানার ভোটে এবার বহু আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। তা ভোট জয়ের জন্য না ভোট কাটাকুটির জন্য তা সময় বলবে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, মূল লড়াই কংগ্রেস ও বিআরএস এর মধ্যেই। ভোটারদের মন জিততে কল্যাণা লক্ষ্মী সহ বহু সামাজিক প্রকল্পে জোর দিয়েছেন কেসিআর। এর পাল্টা হিসাবে জনমুখী কিছু প্রতিশ্রুতির কথা শুনিয়েছে কংগ্রেসও। শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। বিয়ের পাত্রীদের 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি 10 গ্রাম সোনা দেওয়ার কথাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মন জয়ের এইসব কৌশল ইভিএমে কতটা লাভজনক হয় সেটাই এখন দেখা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।